दर्शक आमंत्रण जानाচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে। সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। পরমাণু কর্মসূচি নিয়ে ইমরানের কথা বলার অধিকার নেই বলছে মরিয়ম। আর থাকছে জর্জ ফ্লয়েড হত্যায় সাবেক পুলিশ কর্মকর্তার 22.5 বছরের কারাদণ্ড। যুক্তরাষ্ট্রে 12 তলা ভবন দেশে বহু হতাহতের আশঙ্কা। জানিয়ে দিব ইরান যুদ্ধের চেয়ে কোভিডে বেশি মানুষ মারা গেছে বলছে জো বাইডেন। সর্বশেষ জানিয়ে দিব নারীর স্বল্প বাসনা নিয়ে ইমরানের করা মন্তব্যের কড়া জবাবে যা বললেন মরিয়ম। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন কে কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের সাথে সংযুক্ত রয়েছেন। পরমাণু কর্মসূচি নিয়ে ইমরানের কথা বলার অধিকার নেই বলছে মরিয়ম। প্রধানমন্ত্রী ইমরান খান পাকিস্তানের নির্বাচিত জনপ্রতিনিধি মানতে নারাজ মুসলিম লীগের ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজ। সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ কন্যা বলেছেন, তিনি জনগণের ভোটে নির্বাচিত হননি, তিনি মনোনীত হয়েছেন, তাই পাকিস্তানের পরমাণু কর্মসূচিতে নিয়ে তার কথা বলার কোনো অধিকার নেই। বুধবার ইসলামাবাদে এক সমাবেশ দেওয়া বক্তৃতায় তিনি এসব কথা বলেন। খবর দ্য ডনের। এসবিওতে ইমরান খানের দেওয়া সাক্ষাৎকারের বিষয়ে কথা বলতে গিয়ে মরিয়ম বলেন, তিনি কি করে এ ধরনের মন্তব্য করলেন সেটি আমার বুঝে আসছে না। সপ্তাহখানেক আগে দেওয়া ওই সাক্ষাৎকারে ইমরান বলেছিলেন, কাশ্মীর ইস্যুতে বিবাদ না করে পাকিস্তান ভারতের জনগণ শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে পারে। তিনি বলেন, পাকিস্তানের পরমাণু কর্মসূচির একমাত্র উদ্দেশ্য ডেটারেন্স, কাউকে আক্রমণের উদ্দেশ্যে আমরা পরমাণু কর্মসূচি পরিচালনা করছি না। পাকিস্তানের প্রধানমন্ত্রীর ওই বক্তব্যের কড়া সমালোচনা করে মরিয়ম নওয়াজ বলেন, তিনি পাকিস্তানের পরমাণু স্থাপনার পাহারাদার নন, দেশের 22 কোটি মানুষ পরমাণু স্থাপনা রক্ষা করে আসছে, তাই এ নিয়ে তার বক্তব্য দেওয়ার অধিকার নেই। তিনি বলেন, পরমাণু কর্মসূচি ঠিক রাখতে সাবেক প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো শহীদ হয়েছেন, আর নওয়াজ শরীফ নির্বাসিত জীবন কাটিয়েছেন। জর্জ ফ্লয়েড হত্যায় সাবেক পুলিশ কর্মকর্তার 22.5 বছরের কারাদণ্ড। যুক্তরাষ্ট্রে কৃষাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুর ঘটনায় শ্বেতাঙ্গ সাবেক পুলিশ কর্মকর্তা ডেরেক চৌভিনকে 22.5 বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। শুক্রবার এই রায় ঘোষণা করা হয়। রায় ঘোষণার পর বিচারক বলেছেন, ক্ষমতা ও কর্তৃত্বের অপব্যবহার এবং বিশ্বাস ভঙ্গ করার পাশাপাশি যে নিষ্ঠুরতা ডেরেক চৌভিন দেখিয়েছেন, সে কারণে তাকে এই সাজা ভোগ করতে হবে। কিন্তু গত 21 এপ্রিল 12 সদস্যের জুরি বোর্ড ডেরেক চৌভিনকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত করে। এর ধারাবাহিকতা শুক্রবার তার সাজা ঘোষণা করা হলো। যুক্তরাষ্ট্রের আদালত বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ফ্লয়েডের পরিবার এবং তার সমর্থকরা আদালতের এই রায়কে স্বাগত জানিয়েছে। দেশটির মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিসের সড়কে গত বছর মে মাসে জাল নোট ব্যবহারের অভিযোগে গ্রেপ্তার ফ্লয়েডের ঘাড়ে চৌভিন হাঁটু গেড়ে বসলে তার মৃত্যু হয়। 9 মিনিটের ওই ভিডিও সারা বিশ্বে সমালোচনার ঝড় তুলে। ফ্লয়েডের মৃত্যুর পর ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলন বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। নিরস্ত্র ও কৃষাঙ্গের মৃত্যুর মাসখানেক পর তার পরিবার শহর কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করে। অত্যন্ত চাঞ্চল্যকর এ মামলার রায় প্রকাশ করে যুক্তরাষ্ট্র তথা বিশ্বের বর্ণবিরোধী আন্দোলনের ইতিহাসে মাইল ফলক বলেও মন্তব্য করেছেন অনেকে। যুক্তরাষ্ট্রে 12 তলা ভবন ধসে বহু হতাহতের আশঙ্কা। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামিতে একটি বহুতল ভবন ধসে পড়ায় অন্তত একজনের প্রাণহানি ঘটেছে। এছাড়া ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে বহু মানুষ হতাহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। মায়ামি ডেড কাউন্টিতে 12 তলা বিশিষ্ট ভবনটি ধসে পড়ে। উত্তর মায়ামি সৈকতের সাফার সাইড শহরতলির ছবিতে দেখা যাচ্ছে, একটি আবাসিক ভবন থেকে ধসে পড়া অংশের বিশাল অংশ ঝুলে পড়ে। এ ঘটনায় একজন নারী নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও 8 জন। আশঙ্কা করা হচ্ছে ধ্বংসস্তূপের নিচে অনেকেই চাপা পড়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত 2টার দিকে ভবনটি ধসে পড়ে। মায়ামি ডেড কাউন্টির দমকল বাহিনী জানায়, উদ্ধারের জন্য ঘটনাস্থলে 80টি যান তারা পাঠিয়েছে। পুলিশও উদ্ধার কাজে সহায়তা করেছে। ধসে পড়া ভবনের পাশের ভবনে এক বাসিন্দা বলেন, দালানটি কেঁপে উঠেছিল এবং তখন আমি জানালা দিয়ে বাইরে তাকাই, এরপর আপনি এটা আর দেখতে পেলেন না। তিনি আরও বলেন, আমি ভেবেছি এটা ঝড় বা এই জাতীয় কিছু আসছে। যখন ধুলো সরে যায়, ভবনের 2/3 গায়েব হয়ে গেছে, এটা মাটির সাথে মিশে গেছে। অ্যাসোসিয়েট প্রেস জানিয়েছে, ধ্বংসস্তূপ থেকে 10 বছরের এক শিশুকে উদ্ধার করা হয়েছে। ভবনটির নাম চ্যাম্পলাইন টাওয়ার্স। এতে 100টিরও বেশি সৈকত সংলগ্ন অ্যাপার্টমেন্ট ছিল। ইরান যুদ্ধের চেয়ে কোভিডে বেশি মানুষ মারা গেছে বলছে জো বাইডেন। মার্কিন বয়োবৃদ্ধ প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, বিগত এক শতাব্দীর সকল যুদ্ধের চেয়ে কোভিড-19 রোগে আক্রান্ত হয়ে বেশি মার্কিন নাগরিক মারা গেছে। বিগত এক শতাব্দীর যুদ্ধের নাম বলতে গিয়ে তিনি ইরানের বিরুদ্ধে আমেরিকার যুদ্ধের কথাও উল্লেখ করেন, যা কখনোই ঘটেনি। তিনি গতকাল নর্থ ক্যারোলিনায় দেওয়া এক বক্তব্যে একথা বলেন। মার্কিন দৈনিক নিউ ইয়র্ক পোস্ট জানিয়েছে, বাইডেন বলেন, আমরা আমেরিকায় প্রায় এক বছর সময়ে 6 লাখেরও বেশি মানুষকে হারিয়েছি। তিনি বলেন, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ভিয়েতনাম যুদ্ধ এবং ইরাক ও ইরান ও আফগানিস্তান সহ বিভিন্ন বিশ্বব্যাপী যত যুদ্ধ হয়েছে তার সবগুলোতে নিহত মানুষের চেয়ে এই সংখ্যা বেশি। বিংশ শতাব্দী এবং একবিংশ শতাব্দীর বড় যুদ্ধগুলোতে যত মানুষ মারা গেছে তার চেয়ে এক বছরে বেশি মার্কিন নাগরিকের মৃত্যু হয়েছে। 1979 সালে ইরানের ইসলামী বিপ্লবের পর থেকে বিগত 42 বছর ধরে ইরানের সঙ্গে চরম উত্তেজনা বিরাজ করলেও ইরানের বিরুদ্ধে কখনোই আমেরিকার বড় ধরনের যুদ্ধ বা প্রাণহানি হয়নি। মার্কিন প্রেসিডেন্টের এ বক্তব্যের সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর একজন টুইটার ব্যবহারকারী মন্তব্য করেছেন, কেউ বাইডেনকে জিজ্ঞাসা করুন আমরা কবে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করেছি, আমি মনে হয় সেই যুদ্ধের কথা স্মরণ করতে পারছি না। আরেকজন প্রশ্ন করেছেন, জো বাইডেন কি এইমাত্র ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন? জো বাইডেন নর্থ ক্যারোলিনার মানুষকে করোনা ভাইরাসের টিকা গ্রহণে উৎসাহিত করার জন্য বৃহস্পতিবার ওই অঙ্গরাজ্য সফর করেন। আমেরিকার শতকরা প্রায় ৬৬% মানুষ এখনও পর্যন্ত করোনার অন্তত একটি ডোজ নিয়েছেন এবং 2টি ডোজ গ্রহণকারী মার্কিন নাগরিকের সংখ্যা 56%-এরও কিছু বেশি। নারীর স্বল্প বসনা নিয়ে ইমরানের করা মন্তব্যের কড়া জবাবে যা বললেন মরিয়ম। আন্তর্জাতিক গণমাধ্যম এইচবিওতে দেওয়া এক সাক্ষাৎকারে নারীর পোশাক নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের মন্তব্যের কড়া জবাব দিলেন মুসলিম লীগের ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজ। তিনি সমালোচনা করে বলেছেন, ইমরান খানের কথার অপরাধীর দৃষ্টিভঙ্গি প্রকাশ পেয়েছে। এই বক্তব্যের মধ্য দিয়ে তার হাস্যকর ও অপরিপক্ত চিন্তা জাতির সামনে প্রকাশ পেয়ে গেল। ইসলামাবাদে এক সমাবেশে মরিয়ম নওয়াজ এসব কথা বলেন। তিনি পাল্টা প্রশ্ন ছুড়ে ইমরান খানের উদ্দেশ্যে আরও বলেন, তাহলে ছোট ছোট শিশুরা নির্যাতনের শিকার হচ্ছে কেন? তারাও কি পোশাকের কারণে ধর্ষণের শিকার হচ্ছে? যে কোনো ঘটনায় ভুক্তভোগীকে দায়ী করার মানসিকতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এমন মন্তব্যের কারণে ইমরান খানের উচিত ক্ষমা চাওয়া বলে জানিয়ে মরিয়মের অভিযোগ করেন। প্রধানমন্ত্রী ইমরান খান ধর্ষণের শিকার নারীদের নিয়ে কটাক্ষ করেছেন। ধর্ষণের শিকার তরুণীদের বাবা মায়ের প্রতি এটি ইমরানের উপহাস। ধর্ষণের জন্য নারীদের দায়ী করা হলে তারা লজ্জিত হবেন। উল্লেখ্য, এর আগে ওই সাক্ষাৎকারে ইমরান খান দাবি করেন, যদি একজন নারী স্বল্প বসনা বা ছোট পোশাক পরিধান ঘুরে বেড়ান তাহলে সেটির প্রভাব একজন পুরুষের উপর পড়তে বাধ্য এবং এর ফলে পুরুষের মন চঞ্চল হতে পারে, আর এটা খুব সাধারণ ব্যাপার। অবশ্য তিনি যদি রোবট হন তাহলে ভিন্ন কথা। তার এমন মন্তব্যের বিতর্কের ঝড় ওঠে। পরমাণু কর্মসূচি নিয়ে ইমরানের কথা বলার অধিকার নেই বলছে মরিয়ম। প্রধানমন্ত্রী ইমরান খান পাকিস্তানের নির্বাচিত জনপ্রতিনিধি মানতে নারাজ মুসলিম লীগের ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজ। সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ কন্যা বলেছেন, তিনি জনগণের ভোটে নির্বাচিত হননি, তিনি মনোনীত হয়েছেন, তাই পাকিস্তানের পরমাণু কর্মসূচিতে নিয়ে তার কথা বলার কোনো অধিকার নেই। বুধবার ইসলামাবাদে এক সমাবেশ দেওয়া বক্তৃতায় তিনি এসব কথা বলেন। খবর দ্য ডনের। এইচবিওতে ইমরান খানের দেওয়া সাক্ষাৎকারের বিষয়ে কথা বলতে গিয়ে মরিয়ম বলেন, তিনি কি করে এ ধরনের মন্তব্য করলেন সেটি আমার বুঝে আসছে না। সপ্তাহখানেক আগে দেওয়া ওই সাক্ষাৎকারে ইমরান বলেছিলেন, কাশ্মীর ইস্যুতে বিবাদ না করে পাকিস্তান ভারতের জনগণ শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে পারে। তিনি বলেন, পাকিস্তানের পরমাণু কর্মসূচির একমাত্র উদ্দেশ্য ডেটারেন্স, কাউকে আক্রমণের উদ্দেশ্যে আমরা পরমাণু কর্মসূচি পরিচালনা করছি না। পাকিস্তানের প্রধানমন্ত্রীর ওই বক্তব্যের কড়া সমালোচনা করে মরিয়ম নওয়াজ বলেন, তিনি পাকিস্তানের পরমাণু স্থাপনার পাহারাদার নন, দেশের 22 কোটি মানুষ পরমাণু স্থাপনা রক্ষা করে আসছে, তাই এ নিয়ে তার বক্তব্য দেওয়ার অধিকার নেই। তিনি বলেন, পরমাণু কর্মসূচি ঠিক রাখতে সাবেক প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো শহীদ হয়েছেন, আর নওয়াজ শরীফ নির্বাসিত জীবন কাটিয়েছেন।